হ্যালো, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ফকরুল হাসানারি, লার্ন অ্যান্ড আর্ন উইথ ফকরুলের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আপনাদের একটি লাইভ প্রজেক্ট করে দেখাবো। ফাইবার একটা ক্লায়েন্ট আমার কাছে কিছু ভিডিও পাঠাইছে এবং উনি যে কাজটা চাইছে সেটা হলো, ওনার ভিডিওতে উনি একটা হুডি পরছে এবং হুডিতে লোগো আছে, তো উনি চাচ্ছে যে লোগোটাকে যাতে আমি কভার আপ করে দিই। তো সো আমি যখন দেখুন আপনার মেসেজ দেখতে পারতেছেন, উনি চাইছে, সো আমি বলছি যে আমি করতে পারবো, বাট আপনি আমাকে ভিডিওটা পাঠান, আমি ভিডিওটা চেক করি। তো আমি উনি একটা ভিডিও পাঠাইছে, উনি ভিডিওটা পাঠানোর পরে ভিডিও চেক করছে। আমি বলছি ঠিক আছে, আমি করতে পারবো, আপনি যদি আমাকে 5 মিনিট দেন আমি আপনাকে একটা স্যাম্পল করে দিতে পারবো। আমি আপনাদের কনভারসেশনটা দেখাচ্ছি, কারণ আমি চাই আপনারা কিভাবে ক্লায়েন্টের সাথে কথা বলতে হয় বা কিভাবে ডিসকাস করতে হয়, কিভাবে কাজ নিতে হয় বা কাজের অ্যামাউন্টটা বাড়াইতে হয়, ওটা যাতে আপনারা দেখতে পারেন। কারণ আমি আপনাদেরকে লাইভ প্রজেক্টটা দেখাচ্ছি, আর এখানে আমি আপনাদেরকে দেখাই দিব কিভাবে ক্লায়েন্টের সাথে কনভারসেশন করতে হয়, কিভাবে প্রজেক্টটা নিয়ে ডিসকাস করতে হয়। সো এখানে ক্লায়েন্টকে বলছি, ক্লায়েন্ট আমাকে ভিডিও পাঠাইছে, পাঠানোর পর আমি একটা স্যাম্পল করে দিয়েছি। সো এটা হলো তার ভিডিও। এই ভিডিওতে এখানে যে লোগোটা ছিল তার হুডির মধ্যে সেটাকে রিমুভ করতে চাইছিল, সো আমি এটাকে ব্লার করে দিয়েছি, ওকে স্যাম্পলটা পাঠিয়েছি। তো স্যাম্পলটা পাঠানোর পর আমি বলছি ওকে, এটা হলো বেসিক সিস্টেমটা, বেসিক সিস্টেমে আমি লোগোটা রিমুভ করছি, হাতটাও যখন লোগোর উপরে আসে তখন হাতের কালারটাও ব্লার হয়ে যায়। তখন আমি ওকে এই স্যাম্পলটা পাঠাইছি, কারণ এটা করতে খুব কম সময় লাগবে। তো আমি এটাকে ওর কোর্টে পাঠাইছি এবং পাঠিয়ে বলছি এটা বেসিক হয়, এটা আমি করছি, আর এটা যদি এর চেয়ে প্রিসাইজ ভাবে করা সম্ভব, যে যার ক্ষেত্রে আপনার হাতের আঙ্গুল গুলো ব্লার হবে না, শুধুমাত্র লোগোটা ব্লার হবে। তো আর যদি আপনি যদি ওইটা করতে চান, ওইভাবে করতে চান, তাহলে আপনার কস্ট বেশি যাবে, আর যদি আপনার এভাবে করতে চান তাহলে আপনার কস্ট বেশি যাবে না। তখন ও বলতেছিল এই টাইপের জন্য এইভাবে করলে কত কস্ট যাবে, আর যদি আর প্রিসাইজ ভার্সন করতে চাই তাহলে কত যাবে। তো আমি তাকে বলছিলাম তার কয়টা ভিডিও আছে, 7টা ভিডিও আছে, এবং এগুলো প্রত্যেকে হলো 30-40 সেকেন্ড থেকে 1 মিনিট পর্যন্ত ডিউরেশন। সো আমি তাকে বললাম যে আপনার 7টা ভিডিওর জন্য $25 লাগবে, কারণ এটা খুবই সিম্পল, আসলে লোগোটা ব্লার করা খুবই সিম্পল, মানে 1 মিনিটের কাজ হয় না, মানে 1 ভিডিওতে 1-2 মিনিটের কাজ, বা সর্বোচ্চ 5 মিনিট লাগবে এই নর্মাল ওয়েতে। আমি $25 চাইছি, আর বলছি যে প্রিসাইজ ওয়েতে করতে গেলে আপনার $80 কস্ট যাবে, ঠিক আছে। তখন সে বললো যে আমাকে পিসেস এর একটা স্যাম্পল দেওয়ার জন্য। সো আমি তাকে বললাম যে বেটার ভার্সন করার জন্য আমার টাইম লাগবে, সো মানে টাইম না লাগলে আমি আপনাকে এখন করে দিতাম, বাট আপনি যদি এখন যে ডেমোটা দিচ্ছি এটা যদি পছন্দ হয় তাহলে আপনি বেসিক ভার্সনটা অর্ডার করে রাখেন, তারপর আমি আপনাকে পিসেস ভার্সন একটা বেটার ভার্সনের স্যাম্পল পাঠাবো, ওটা যদি আপনার ভালো লাগে তখন আপনি এটা আপগ্রেড করে নিন। তো এই জিনিসটা হলো কি, ওর বেসিক অর্ডারটা ছিল কি, আমি যদি শুধু স্যাম্পলটা যেটা দেখেছি এটা নিয়ে আমি কাজ নিলে ওর থেকে পাইতাম $25, বাট তারপর আমি যখন ওকে বলছি যে হ্যাঁ ওর যদি মানে এর থেকে বেটার ভার্সনও সম্ভব, সেটা করতে গেলে কস্ট বেশি যাবে। তো সে আমাকে $25টা অর্ডার করে দিছে। এরপর আমি তাকে পরের দিন এর থেকে যে বেটার ভার্সন যেটা পিসেস ভার্সন যেটা সেটার একটা স্যাম্পল পাঠাইছি। আমি তাকে এই যে স্যাম্পলটা পাঠাইছি, এটার ক্ষেত্রে খেয়াল করুন যখন হাতগুলো আস হাত আছে হাত কিন্তু ব্লার হয় না, এই দেখুন হাতটা উপরে আসছে হাত কিন্তু ব্লার হচ্ছে না, আপনার লোগোটা নিচেই ব্লার হচ্ছে, হাত যখন উপরে চলে যাচ্ছে তখন হাতটা ব্লার হচ্ছে না। আমি যখন তাকে এটা দেখাইলাম সে বললো যে না সে এমন চায় সবগুলো ভিডিও, তো সে এটাকে $80 রূপান্তরিত করছে। তো ফার্স্ট অফ অল আমি চাইছিলাম যে আমার যেহেতু এটা করতে একটু টাইম লাগবে, সো আমি অর্ডারটা নিশ্চিত করে নিয়েছি ওর থেকে নিয়ে, ঠিক আছে, আমি অর্ডারটা ওর থেকে নিশ্চিত করে নিয়েছি। এরপরে যখন ওর আমার অর্ডারটা নিশ্চিত হয়ে গেছে তখন আমি এটাকে বাড়ানোর চেষ্টা করছি, আমি ওকে আরেকটা বেটার ভার্সনের স্যাম্পল দিচ্ছি, এবং সে বেটার ভার্সনের স্যাম্পলটা দেখছে, দেখার পরে সে রাজি হয়েছে যে না ও বেটার ভার্সনটাই চায়, আরো $55 সে অ্যাড করেছে, টোটাল $80 অর্ডার হয়ে গেছে। তো আমার বেসিক অর্ডার যেটা ছিল $25 সেটা এখন গেছে $80। এবার আমি আপনাদেরকে দেখাবো এই কাজটা কিভাবে করতে হয়, যে আমি ব্লাডটা করলাম সেটা কিভাবে করতে হয়। আমি আপনাদের সিম্পল হয় যেটা এটাও দেখালাম দেখাবো, প্লাস যেটা মনে করেন হাতটা ব্লাড না হয়ে যেটা করে ওইটাও দেখাবো। সো চলে যাচ্ছি প্রিমিয়ার প্রোতে। এখন আমরা চলে আসলাম ভিডিওতে। তো আমি তার প্রথম ভিডিওটা ওপেন করতেছি, এখানে আমি দেখি এখানে লোগোটা কথায় কথায় আসছে। সো আমরা প্রথমে ভিডিওটাকে কেটে নেব, যে জায়গাতে আমাদের লোগোটা রিমুভ করতে হবে, কারণ পুরো ভিডিওটা একসাথে রাখতেছি না। যে দেখুন এখানে এই ফ্রেমে পর থেকে ভিডিও লোগোটা আসতেছে, ঠিক আছে। সো আমি এই ফ্রেম পর্যন্ত গিয়ে এখান থেকে ভিডিওটাকে কাটবো, ক্রপ করব, তারপরে আমি সামনে যাব। দেখুন এরপরে আবার এই লোগোটা নাই, সো আমি এটুকু পর্যন্ত কেটে নিব, মানে আমাদের কাজ কিন্তু এটুকুর মধ্যে, বাকি ভিডিওতে আমাদের কোনো কাজ নাই, এখানে অন্য কোনো এডিটিং এর কাজ নাই, জাস্ট এই লোগোটা ব্লার করা, এটাই ওর একমাত্র কাজ।
সো এখানে আবার আসলাম, এখান থেকে আবার লোগোটা শো হচ্ছে, সো আমরা এখানে যাবো আবার, এখান থেকে আবার ভিডিওটা আলাদা করবো, এই যে এতটুকু পর্যন্ত লোগোটা শো হচ্ছে, সো এতটুকু পর্যন্ত আলাদা করবো। এই কাজটা চাইলে আমরা আফটার এফেক্টও করতে পারি, বাট আমি এখানে আপনাদেরকে যেহেতু মোস্ট অফ দ্য কাজ আমি প্রিমিয়ার প্রোতে দেখাইছি, আফটার এফেক্টের কোনো টিউটোরিয়াল করি নাই, সো আমি প্রিমিয়ার প্রোতে দেখাই। আফটার এফেক্ট এগুলো আরো বেটার ভাবে করা যায়, ট্র্যাকিং গুলার জন্য আফটার এফেক্ট অনেক বেশি সুইটেড, বাট প্রিমিয়ার প্রোতেও করা যায়। আমি যেহেতু প্রিমিয়ার প্রোতে আপনাদের টিউটোরিয়াল গুলো করছি এবং আমি আফটার এফেক্টের এখন পর্যন্ত কোনো টিউটোরিয়াল করি নাই, সো আমি প্রিমিয়ার প্রোতে আপনাদেরকে দেখাচ্ছি কাজ। কিন্তু 40 সেকেন্ডের ভিডিওতে এখানে হলো আপনার 5 সেকেন্ডের মতো, এখানেও 5-10 সেকেন্ডের মতো একটা এতটুকু জায়গায় কাজ, আর পুরোটার কাজ নাই। সো এটা বার করার জন্য প্রথমে আমরা এফেক্টে যাবো, এফেক্ট থেকে আমরা ব্লার লিখে সার্চ করবো, ব্লার, এখান থেকে ব্লার থেকে আমরা যেটা ইউজ করবো সেটা হলো গ্যাসিয়ান ব্লার। তো আমরা গ্যাসিয়ান ব্লারটাকে সিলেক্ট করবো। তো সিলেক্ট করার পরে আমরা একটা ভালো ফ্রেমে যাবো যেখানে আমাদের লোগোটা মোটামুটি বেটার দেখা যাচ্ছে, সিলেক্ট করার জন্য এখানে এই ফ্রেমটাতে লোগোটা সবচেয়ে বেটার দেখা যাচ্ছে আমার থেকে মনে হচ্ছে, সো আমি এখানে সিলেক্ট করব। আমরা এটাকে যেহেতু এডিট করব, আমরা এটাকে দেখার জন্য একটু এটাকে জুম ইন করে নেব, ফুটেজটাকে এটা প্রিভিউ থেকে এটাকে একটু জুম ইন করে নিলাম 200% করি, 400% বেশি, ওকে জুম ইন করে নিলাম। এখন আমরা গ্যাসিয়ান ব্লার থেকে সিলেক্ট করবো, তিনটা আইকন আছে দেখতে পারতেছেন আপনারা, আমরা এখান থেকে সার্কেল নিতে পারবো, এখান থেকে রেক্টেঙ্গল নিতে পারবো, এখান থেকে আপনার ফ্রি শেপ নিতে পারবো, যে কোনো শেপ আঁকতে পারবো। তো এটা যেহেতু আমাদের সার্কেল, সো আমি একটা সার্কেল নিচ্ছি, আমরা ফ্রি শেপ নিয়েও এটা করতে পারি। সো এটাকে আমরা সিলেক্ট করে নিলাম, সিলেক্ট করার পরে আমরা এখানে ট্র্যাক করবো, এখানে যদি এই বাটনটাতে আমরা ক্লিক করি তাহলে এটা ট্র্যাক হবে, আমরা পিছের দিকে ট্র্যাক করতেছি, সো আমরা এটাকে পিছের দিকে ট্র্যাক করছি। দেখুন আমাদের এই যে লোগোটাকে আমরা ট্র্যাক করছি এটা সিলেক্ট হয়ে গেছে, পারফেক্টলি সিলেক্ট হয়েছে। তো যদি পারফেক্ট এখান থেকে আমরা ট্র্যাক করছি পিছের দিকে, দেখুন পারফেক্টলি সিলেক্ট হয়ে ট্র্যাক হয়েছে। অনেক ক্ষেত্রে পারফেক্টলি নাও হইতে পারে, পারফেক্টলি না হইলে ওই ক্ষেত্রে আমাদেরকে এটা আবার যেখানে হবে না ওইখানে আমাদের আবার ম্যানুয়ালি এটাকে চেঞ্জ করে দিতে হবে। সো আমরা সামনে যাচ্ছি, সো এদের থেকে আমরা ট্র্যাক করছি, দেখুন আমাদের ট্র্যাকিং পয়েন্ট থেকে আপনি দেখতে পারবেন যে কোথায় ট্র্যাক করছি। সো আমি সামনের দিকে দিচ্ছি ট্র্যাক, এটা দিলে আপনাদের সামনের দিকে ট্র্যাক হবে। দেখুন ট্র্যাক সিলেক্টেড মাস্ক ফরওয়ার্ড এখানে লেখাই আছে, সো আমরা সামনেও ট্র্যাক করছি। এখন সামনে ট্র্যাক করার পর দেখুন এখানে দেখুন ট্র্যাকটা নরস্ট হয়ে গেছে, এখান থেকে দেখুন চেঞ্জ হয়ে গেছে, এখানে আমরা ট্র্যাকটা অনেক বড় হয়ে যাচ্ছে এবং এটা ঠিক মতো পাচ্ছে না, হাত আসার পর এটা আপনার চেঞ্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এখানে কিছু প্রবলেম হচ্ছে, সো দেখুন এখানে কিন্তু কিছু প্রবলেম হচ্ছে, এখানে কিন্তু ট্র্যাকটা চেঞ্জ হয়ে গেছে। সো আমরা এখানে এটাকে চেঞ্জ করবো, এখানে আবার ক্লিক করতে হবে আমাদেরকে, আমরা এখানে ট্র্যাক মাস্কে ক্লিক করলে দেখুন আমাদের ট্র্যাকটা কিন্তু চলে গেছে, আমরা অন্য ক্লিপে যাওয়ার কারণে এটা চলে গেছে। আমরা এখানে যদি মাস্কে ক্লিক করি আমরা এটা আবার দেখতে পাবো, দেখতে পাওয়ার পরে আমরা কি করবো, এখন এখানে আসবো, যে এখানে আসবো, ওকে, দেখুন এখান থেকে এটা পরের ফ্রেমে বড় হয়ে যাচ্ছে বেশি, আমরা এটাকে ছোট করে দেবো ম্যানুয়ালি, ওকে ছোট করে দিচ্ছি, ঠিক করে দিচ্ছি। এখানে যে কর্নার গুলো আছে এগুলো ধরে ধরে আপনি এটাকে শেপটাকে চেঞ্জ করতে পারবেন, আবার ট্র্যাক করতেছি, ট্র্যাক করে দেখি যদি হয় আবার, বাট ট্র্যাক কিন্তু আবারও হচ্ছে না আমাদের এখানে, কিন্তু আবারও কাজ করতেছে না ঠিক মতো। এবার দেখুন অনেকটা বেটার কাজ করছে, ছোট করার পর দেখুন অনেকটা এতটুকু পর্যন্ত ঠিক আছে, এখানে পর্যন্ত ঠিক আছে, এখানেও ঠিক আছে, এখানেও ঠিক আছে, কিন্তু বাট এখানে হাটটা চলে আসে। তো আমরা এখন যদি আমি এটা এইভাবে রেখে দিই তার হাটটা সব ব্লার হয়ে যাবে, ঠিক আছে। আমি যেটা প্রথম ওইতে তাকে দেখাইছিলাম প্রিসাইজ না, যেটা বলছিলাম এখানে এখানে তারা এখানে যদি আমি হাটটা রাখি, এখানে আমরা যখন ব্লারটা অ্যাড করবো তখন দেখুন হাটটা সব ব্লার হয়ে যাবে, ঠিক আছে। আমরা এখন ব্লার অ্যাড করতেছি না, সো যাতে হাটটা তার ব্লার না হয় সেই সেই জন্য আমরা এখানে চেঞ্জ করবো, প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম চেঞ্জ করবো। এটা যদি আমার অনেক বড় ভিডিও হইতো সেক্ষেত্রে আমাদের এগুলো আফটার এফেক্টে করতে হইতো, কারণ ওইখানে খুব ভালোভাবে ট্র্যাক গুলা করা যায়, বাট আমাদের যেহেতু ছোট ভিডিও আমরা খুব ইজিলি অল্প কিছু ফ্রেম, সো আমরা এখানে ইচ্ছা করলে এটা প্রিমিয়ার প্রোতেও করে ফেলতে পারি। সো এখানে আমি এটাকে চেঞ্জ করলাম, তারপর আমি পরের ফ্রেমে যাব, পরের ফ্রেমে যাওয়ার পর আমি এটাকে আবার নিউলি চেঞ্জ করবো। এখন আমি হাতটাকে বাদ দিচ্ছি, হাতের নিচে নিয়ে আসতেছি তার সিলেক্টটাকে, যাতে তার হাতটা না আসে, হাতটা বারের মধ্যে না পড়ে। এখন হাতটাকে আমি নিয়ে আসতেছি, ওকে, তারপরে সিনে যাচ্ছি। এখানে দেখুন এই সিন থেকে আর আমাদের আসলে ট্র্যাকটার দরকারই নেই, কারণ এখানে লোগো আর দেখা কিছুই দেখা যাচ্ছে না, সো আমরা কেটে দেবো। এখানে আমি এটাকে আলাদা করে নিলাম, এতটুকু পর্যন্ত আমার দরকার হয়েছে,
এখানে আমার এটা দরকার নাই, লোগো দরকার নাই। লোগো দেখুন এখান আবার এই ফ্রেমের পর থেকে লোগোটা আবার নতুন করে উদয় হচ্ছে। সো আমরা এখান থেকে আবার আলাদা করে কাজ করব। এটা আমরা চাইলে একসাথে রাখতে পারতাম, বাট আমি এটাকে কেটে দিছি, নতুন করে আবার সিলেক্ট করব, করতে সুবিধা হবে। নতুন করে আবার সিলেক্ট করবো, আবার করতে সুবিধা হবে। একসাথে রাখলে রাখতে পারতাম, এটা বিষয় না, বাট আমি কেটে করতেছি। সো এই ক্ষেত্রে আমি এখান থেকে আমি করি, যেখানে আমার সবচেয়ে বেশি দেখা যাচ্ছে লোগোটাকে, ঠিক আছে, এখানে আমার লোগোটাকে সবচেয়ে বেশি দেখা যাচ্ছে, আমি আগেরটাকে রাখতেছি, ওটাকে এডিট করতেছি। এখানে আমি যেহেতু সিলেক্ট করছিলাম, এটা এখানে আছে, ওকে, এটা এখানে আছে, আমি এবার এটাকে এখান থেকে সিলেক্ট করি, ওকে, দুটো জায়গা আমরা সিলেক্ট করে নিছি। এখন আমরা এটাকে আমি কেটে নিছি, কারণ যেহেতু আমরা এই জায়গাটা আপনার যদি কেটে না নিতাম তাহলে প্রত্যেকটা ফ্রেম বাই ফ্রেম করতে হবে। যদি এখন ট্র্যাক দিতাম তাহলে ওই আগে যেগুলো আপনাদের ঠিক মতো ছিল ওইগুলো সব আবার নষ্ট হয়ে যেত। যদি আমি ট্র্যাক নতুন করে এটাকে সিলেক্ট করে আবার ট্র্যাক দিতাম, কারণ আমি এটা কেটে নিছি, ওই দুটো যাতে কাজ না করে, আমি আবার ট্র্যাক করতে চেষ্টা করতেছি। যদি ট্র্যাক করে হয় তাহলে তো হইলো, আর না হইলে আমরা ম্যানুয়ালি করতে হবে। দেখুন ট্র্যাক করার পর কি হচ্ছে, এখানে এখানে এই ফ্রেমটা ঠিক আছে, তারপরে ফ্রেম এটাও ঠিক আছে মোটামুটি, এখানে আর একটু কমাইতে হবে, না হাতটা চলে আসতেছে, না মিনিলি করতে হবে, এটা এটা হচ্ছে না, ওইভাবে হবে না, তারপরে ফ্রেম এটাকে আমরা তুলে নিচ্ছি, আবার ট্র্যাক করে নিচ্ছি। দেখুন এই ফ্রেমও ঠিক আছে, তারপরে ফ্রেমে এটা আসলে আমাদের এখানে খুবই কম, একটু জায়গা লাগতেছে আমাদের এখানে, খুব একটা লাগতেছে না এখানে। সো এটাকে আমি এখানে একটু লেখা আছে, কারণ না রাখলেও পারতাম, বাট যেহেতু একটু লেখা আছে আমি চাচ্ছি না যে একটু লেখাও থাকুক, একদম পারফেক্টলি হোক, এই কারণে আমি এটাকে ওই লেখাটা বাদ সহ নিয়ে নিচ্ছি। যতটুকু লেখা আছে ততটুকু সব আমি করে নিতেছি, যেটুকু লেখা আছে এই পাশের জায়গাটা যেটা স্ক্রিনে বাইরে এটাতে কোনো এফেক্ট করবে না, কারণ এটা আসলে ভিডিওতে আসবে না, ওটা কিছুই নাই। সো এখানে ওইদিকে কি হলো না হলো ওটা ম্যাটার করে না, এই পাশে যাই থাকলো, এতটুকু লেখা ছিল এতটুকু হয়ে গেছে, ঠিক আছে। আর ফরের ফ্রেমে তো কিছুই নাই, এই ফ্রেমটাতে কিছুই লাগবে না, যে একটা ফ্রেম এখানে এই এফেক্টটা দরকার নাই, এই এফেক্টটা থাকবো না, আমরা আমরা করেছি। সো আমরা এই জায়গা থেকে আবার ট্র্যাক করবো সামনের দিকে, পিছের দিকে আমরা এতক্ষণ ট্র্যাক করছি, দেখি আমাদের সামনের দিকে ট্র্যাকটা কেমন হয়েছে। এই ফ্রেম ঠিক আছে, এই ফ্রেমে না, এই ফ্রেমে এসে ঠিক নেই, এই ফ্রেমে আসলে আর একটু বাড়াইতে হবে, ওকে, বাড়াইলাম, বাড়াই আবার ট্র্যাক করে দেখি কি হয়, আশা করি হয়েছে, ওকে, এই ফ্রেম ঠিক আছে, নেক্সট ফ্রেম ঠিক আছে, এরপরে ফ্রেম আর একটু নিচে নামাই দিই, যেহেতু এটা একটু উপরে মনে হচ্ছে আমার থেকে, ওকে, নেক্সট ফ্রেম একটু নিচে নামাই দিই, নেক্সট ফ্রেম, নেক্সট ফ্রেম, এখান থেকে নেক্সট ফ্রেম থেকে আর নাই লোগোটা আর নাই। সো আমি এটাকে সরাই দিলাম বাইরে, আগের বার যেমন কেটে দিছিলাম, কেটে না দিয়ে আমরা যদি বাইরে সরাই দিই সেক্ষেত্রে ওই জায়গাটা লাভ হবে না। সো এখানে আর নাই, ওকে। সো আমরা এখানে ব্লারটা আবার সেটিংস করি, যেহেতু আমরা এটাতে কাজ করছি, দুই পাশে কাজ করছি, এখানে আমরা ব্লারটা সেটিংস করি, ব্লারটা কত দিয়েছে দেখতে পারি। এখানে দেখুন আমি তেজ দিছি, এখানে একটা জিনিস দেখুন সাইডের কারণে এই জায়গাটা একটু ডিফারেন্ট হয়ে আছে না, তো এই ক্ষেত্রে আমরা যখন রিপিট এজ পিক্সেল দিব তখন এটা জিনিসটা ঠিক হয়ে যাবে, ফেদারটাকে বাড়াইতে পারবো, কমাইতে পারবো, বাড়াইলে এটা আপনার যাতে এটাই করা হয়, কারণ এটা হলো আপনার এই জিনিসটা যে উপরে একটা এক্সট্রা সার্কেল আছে না, মানে এই সার্কেল থেকে ভিতরে পুরোটা এইখানে যে ভিতরে যেটা আছে এটা পুরোটা একদম লাড়াবে, আর এখানে হালকা করে হবে যাতে বাইরের সাথে ম্যাচ করে। কারণ আমরা যদি এটা না রাখি তখন ওই ক্ষেত্রে জিনিসটা কি হয়, এই জিনিসটা একটু বিশ্রী দেখা যায়, দেখুন এখানে কোনো ম্যাচ করতেছে না, জায়গাটা পুরোটা ধর, যখন আমরা একটু ফেদার অন করবো তখন এই জিনিসটা একটু হালকা হবে,
এটার উপর নির্ভর করতেছে, ব্লাকটা আমরা একটু কমায় বাড়িয়ে দিতে পারি, বেশ মনে হচ্ছে ঠিক আছে। এবার আমরা যদি এটাকে প্রিভিউ করে দেখি, দেখুন হাত যখন ছিল এখানে কোনো ব্লার নাই, ঠিক আছে, কোনো ব্লার নাই। ওকে, হাত আসতেছে, ব্লারটা চলে যাচ্ছে নিচে, আবার হাতটা উপর আসতেছে, ব্লার আসতেছে না। সো এখন এই পার্টটা হয়ে গেছে, সেম ভাবে আমি এই পার্টটা করব। একটা জিনিস হয়তো খেয়াল করছেন, এখানে দেখুন ভিডিওতে যখন একটু এজে চলে আসে এই জায়গাটা একটু হালকা দেখা যায়, এটার জন্য আমরা রিপিট এজ পিক্সেল যেটা অন করছি এটা করার পরও হালকা একটু থেকে যায়। তো ওইরকম কোনো প্রবলেম হইলে আপনাদের, এটা আসলে প্রিমিয়ার প্রোতে সিস্টেমটা এমন আপনার এজে দেখেছে পুরোটাতে পাচ্ছে না পুরো। তো সো ওই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এই জিনিসটাকে আমি এটা নেস্ট করে নিতে পারি পুরো জিনিসটাকে, পুরো ভিডিওটাকে, যেহেতু আমরা এটা কেটে ফেলছি আলাদা আলাদা ফাইল হয়ে গেছে, এখন নেস্ট করে নিলে পুরোটা একটা ফাইল হয়ে যাবে। আমি নেস্ট করে নিলাম, নেক্সট করার পর আমি এটাকে কি করতে পারি, জাস্ট আপনার এখানে আগে 100 ফিটে এখানে আমরা নর্মাল সাইজে আসছি, আসার পরে আমরা এটা এখানে একটু সাইজটা একটু বড় করে দিতে পারি, 101 করে দিলাম। এতক্ষণ সাইডটাতে একটু প্রবলেম ছিল, বাট এখন এখানে আমরা একটু ইনক্রিজ করে দেওয়ার ফলে, আপনার সাইজটাকে একটু ইনক্রিজ করে দেওয়ার ফলে জাস্ট 1% বাড়াইছি আমরা, বাড়ানোর পরে দেখুন সাইডটা একদম ক্লিন হয়ে গেছে। সো এই কাজটাই আমার, সেম কাজটাই আমার করতে হবে, এরকম 7টা ভিডিও সে পাঠাইছে, 7টা ভিডিও, এবং 7টা ভিডিওতে আমি এই জিনিসটা করলে, আমি জাস্ট এই সিম্পল কাজটা করলে আমি 7টা ভিডিওতে আমি ওর থেকে পেয়ে যাব আপনার $80। সো মানে এটা খুবই সিম্পল কাজ, এমন খুব কঠিন কিছু না, বাট আমি যদি তার এই যে হাতটা দুইটা জায়গায় আপনার হাতটা একটু দেখছি, এই ভিডিওটাতে একটু হাতটা কম, যেমন আরেকটা ভিডিওতে আমি যেটা স্যাম্পল করছিলাম এখানে হাতটা একটু বেশি আসে, কারণ এটাতে করছিলাম, এখানে হাতটা চেঞ্জ করছি তার অনেকবার, দেখুন এখানে একটু ফ্রেম ফ্রেম দেখাই আপনাদেরকে, যেটা স্যাম্পল করছি এখানে আমার হাতটা আসে, জাস্ট আমি হাতের জায়গাটায় কয়েকটা সেকেন্ড একটু কাজ করে দিছি, হাতটা ব্লার হয় না, এই কারণে আমি এক্সট্রা $55 পাচ্ছি। আমি যদি হাতের কাজটা না করতাম সেক্ষেত্রে আমি পাইতাম $25। তো এইটাকে জিনিসটা হলো আপনার ক্লায়েন্টকে অলওয়েজ, মানে আপনার হয়তো একটা ক্লায়েন্ট আপনার কম বাজেট নিয়ে কোনো একটা কম কাজ করতে, কম টাকার কাজ করতে আসবে, আপনি আগে প্রথমে কাজটা মেক শিওর করেন, তারপরে আপনি তাকে বেটার কিছু অফার করেন যে আপনি এটা করতে, এটা করলে আপনার কাজটা আরো বেটার হবে, বাট এটা যেন আপনার কিছু এক্সট্রা কষ্ট যাবে। সো ক্লায়েন্ট বুঝে এটা আমরা অলওয়েজ, ফার্স্ট অফ অল কখনো আপনার ক্লায়েন্টকে এক্সট্রা টাকা চেয়ে, অনেক বড় অ্যামাউন্ট চেয়ে ক্লায়েন্টকে ফ্রিক আউট করা যাবে না, ক্লায়েন্ট ভয় পেয়ে যেতে পারে, মানে সে হয়তো অন্য আরেকজন তাকে কম টাকা অফার করবে তখন সে চলে যাবে। তো এই ক্ষেত্রে আপনি প্রথমে আপনার বেসিক যেটা আপনি সেটা অফার করেন, কাজটা আপনি নিশ্চিত করেন, কাজটা নেওয়ার পর আপনি তাকে নতুন জিনিস অফার করেন যে আপনার এই জিনিসটা করতে পারে। আমি কিন্তু তাকে প্রথম $25 কাজ অফার করছি, সে ওটা দেখছে, তখন হয়তো সে আমার সাথে, আমি সাথে যখন কথা বলতেছি সে হয়তো আরো একজনের সাথে কথা বলতেছিল, হয়তো আরেকজন যদি আমি $80 অফার করতাম, আরেকজন যদি ওকে $30 অফার করতো ওকে দিয়ে দিত কাজটা, বাট আমি $25 অফার করছি, এবং $25 কাজ নেওয়ার পর আমি ওকে দেখেছি যে $80 দিলে তার কাজটা কি হইতে পারে, এবং সে এটা দেখার পর তার পছন্দ হতে সেই $55 অ্যাড করেছে। সো অলওয়েজ খেয়াল রাখতে হবে আমি ক্লায়েন্টকে প্রথমে তার কম প্রাইসে, তার প্রাইসের মধ্যে, তার বাজেটের মধ্যে আমি কাজটা দিব, তাকে বলবো এবং তাকে নিব, পরবর্তীতে আমরা চেষ্টা করবো যদি তাকে কাজটা
প্রাইসটা আরো বাড়ানো যায়, নতুন কিছু অ্যাড করা যায়। তবে হ্যাঁ, অফকোর্স তাকে জোরাজোরি করা যাবে না, জাস্ট তাকে, যখন আমি কিন্তু তাকে স্যাম্পলটা দিয়ে বলছি যে আপনি ওইটা কন্টিনিউ করতে পারেন, আর আপনি যদি মনে হয় এটা বেটার, ওই ক্ষেত্রে আপনি $55 অ্যাড করতে পারেন। আমি কিন্তু তাকে জোরাজোরি করি না, ওই ক্ষেত্রে ক্লায়েন্ট কিন্তু বিরক্ত হইতে পারে, আর বিরক্ত হলে ক্লায়েন্ট একটা বাজে রিভিউ দিতে পারে, এবং বাজে রিভিউ কতটা ক্ষতি করে আমরা জানি। আমাদের রিভিউটা খুবই ইম্পর্টেন্ট, সো ক্লায়েন্টের সাথে ব্যবহারটা ওইভাবে করতে হবে যাতে ক্লায়েন্ট ফোর্স মনে না করে, ক্লায়েন্ট যাতে উল্টা খুশি হয় যে যে ওই জিনিসটা ও আমাকে এক্সট্রা কিছু অফার করতেছে, সে আমার থেকেও বেশি আমার কাজটা নিয়ে চিন্তা করতেছে, যে ও থিঙ্ক করতেছে আমার কাজটা নিয়ে, ক্লায়েন্টও খুশি হবে। সো আমি বাকি ভিডিওগুলো সেম ভাবে করে ফেলবো, সো আপনাদের জন্য। আর এটা করতে পারলে সো বাকি সেম গুলো যেহেতু সেম প্রসেস, তো আমি বাকিগুলো দেখাচ্ছি না। আমি এখানে দেখুন, আমি আপনাদেরকে এই ভিডিওটা একটু দেখাই, যেহেতু এখানে একটু হ্যান্ডেল ইউজতে আছে। দেখুন এখানে আমি কি করছি, এখানে এই জায়গাটাতে নাই, এই জায়গাটা আমি আলাদা করেছি। এদিকে দেখুন যে মাস্কটাকে আমি প্রত্যেকটা মাস্কের প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা এখানে পর্যন্ত ট্র্যাক করছি, সরাসরি ট্র্যাক হয়ে গেছে। তারপর আমি এখানে প্রত্যেকটা আলাদা আলাদা করে করছি, আমি প্রত্যেকটা জাস্ট চেঞ্জ করছি, কয়টা ফ্রেম জাস্ট অল্প কয়টা ফ্রেম আমি চেঞ্জ করে নিছি। আবার এখানে ওই ক্ষেত্রে সেম ভাবে আমি ফ্রেম গুলাকে চেঞ্জ করে নিছি, একটা 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 করে, এতক্ষণ যেভাবে দেখালাম ওইভাবে, আর তেমন কিছুই না, জাস্ট বাকি কাজটা সেমই, জাস্ট ইজিলি ট্র্যাক করা যায়। সো এইভাবেই করতে পারি। আজকের ভিডিওতে এতটুকুই ছিল। ভিডিও সম্পর্কিত যে কোনো মন্তব্য আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, যে কোনো কোশ্চেন করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আপনারা নেক্সট ভিডিওতে কি চান সেই সম্পর্কিত কমেন্ট করতে পারেন। আর আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটা শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে। আর আমার পরবর্তী সকল ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং বেল নোটিফিকেশনটা প্রেস করে রাখুন। থ্যাংক ইউ সকলকে।